কেশবপুর গ্রামের লোকজন কৃষিকাজ করে তাদের সংসার চালাত। গ্রামের লোকজন সকলে সুখে শান্তিতে বসবাস করলেও গ্রামে সন্ধ্যার পর একদম মানব শূন্য হয়ে যেত। গ্রামের মধ্য মাঠে ছিল একটা তালগাছ। শোনা যায় সেই তালগাছে নাকি জিনদের বসবাস। রাত হলেই মাঠের মধ্যে দেখা যেত জিনেদের চাষ করবার দৃশ্য। তাই গ্রামের লোকজন জিনের ভয়ে রাতের বেলায় কেউ ঘর থেকে বের হতো না। একদিন রাতে গণেশ তার গরুর গাড়ি নিয়ে পাশের গ্রাম থেকে বাড়িতে ফিরছিল। এই হাট 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 হাট, জোরে হাট জোরে হাট, এদিকে যে মাঝ রাত হতে চললো, সামনে তো আবার সেই তালগাছ, এদিকে ভয়ে যে আমার গলা শুকিয়ে আছে, উপরলাই জানে আমার কপালে কি আছে আজকে। গণেশ তার গরু দুটোকে তাড়াতে থাকে। গরু দুটো জোরে জোরে হাঁটতে থাকে। গরু দুটো হাঁটতে হাঁটতে মধ্য মাঠের তালগাছটার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। হে কি, এখানে দাঁড়িয়ে পড়লি কেন রে, ওরে হাঁট হাঁট। গণেশ গরু দুটোর পিঠে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। কি রে, যাচ্ছিস না কেন, ওরে চল রে বাবা, এই জায়গাটা যে মোটেও সুবিধের না। অনেক চেষ্টা করবার পর গরু দুটো এক পাও সরে না, সেখানেই দাঁড়িয়ে থাকে। এমন সময় গণেশের গরুর গাড়ির মধ্য থেকে কথা বলবার শব্দ আসে। কি রে, কোথায় গিয়েছিলি গণেশ? কে 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 কথা বলে? এই বলে গণেশ যেই পেছনে ফিরে তাকায়, সে দেখে দুটো লোক তার গাড়ির মধ্যে বসে আছে। সে বিভৎস চেহারা। গণেশ এমন দৃশ্য দেখে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কি রে, কোথায় যাচ্ছিস? ওরে বাবা রে, ভূত ভূত, দাদা দাদা ভূত, আমাকে যেতে দাও দাদা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। মুহূর্তের মধ্যে আত্মা দুটো হাসতে হাসতে গণেশকে নিয়ে কোথায় যেন হারিয়ে যায়, আর তালগাছ থেকে ভেসে আসতে থাকে বিকট হাসির শব্দ। পরের দিন সকালবেলায় গণেশের গরুর গাড়ি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়ির মধ্যে ছিল গণেশের লাশ। এই দেখে গ্রামের লোকজন অনেক ভয় পেয়ে যায়। গরুর গাড়িটা চলতে চলতে গণেশের বাড়ির সামনে এসে থামে। গরুর গাড়ির শব্দ শুনতেই গণেশের বউ ঘর থেকে বের হয়ে আসে। এসে দেখে গাড়ির উপর গণেশের লাশ। ওগো, তোমার কি হয়েছে, কথা বলো কথা বলো। মালতীর কান্নার শব্দ শুনে গণেশের বাড়িতে এক এক করে লোকজন আসতে শুরু করল। তারা গণেশের লাশটা ধরে গাড়ির ওপর থেকে নিচে নামিয়ে রাখল। মালতী গণেশের মাথার কাছে বসে কান্না করছিল। এমন সময় তাদের একমাত্র ছেলে ভৈরব আসে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? মা, বাবার কি হয়েছে? বাবার মুখ দিয়ে এইভাবে রক্ত বেরোচ্ছে কেন? ভৈরব রে, তোর বাবা যে আর বেঁচে নেই বাবা, বাবা ওঠো ওঠো বাবা ওঠো। পল্টু তার বাবাকে হারিয়ে অনেক ভেঙে পড়ে আর প্রচুর কান্নাকাটি করতে থাকে। এই ধরো ধরো, গণেশের অন্তিম সংস্কার করে আসি, ধরো। হ্যাঁ হ্যাঁ, চলো দাদা। এই পল্টু, তুইও চল বাবা আমাদের সাথে। গ্রামের লোকজন গণেশকে নিয়ে শ্মশানে যায়। পল্টু তার বাবার মুখে আগুন দিয়ে চিতার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। এমন সময় গোপাল বলে, ভৈরব বাবা চল বাড়িতে, চল রে বাবা, তোর বাবা যে আর ফিরে আসবে না। থাক দাদাও, তুমি চলো, ওর মন একটু শক্ত হলে ঠিক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। পল্টু বাবা, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস,
ওইদিকে যে তোর মা একা একা আছে। এই বলে গ্রামের সকলে শ্মশান থেকে চলে যায়। ভৈরব চিতার পাশে ঠায় দাঁড়িয়ে থাকে। এদিকে আকাশে কালো মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলে চিতার আগুন নিভে যায়, কিন্তু ভৈরব সেখান থেকে যায় না। হরিহর ভৈরবের কাছে আসে। দাদু ভাই, এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে তো তোমার বাবা আর ফিরে আসবে না। চলো দাদু ভাই, বাড়িতে চলো। আমার বাবাকে কে মেরেছে তুমি কি বলতে পারো দাদু? তুই আগে আমার সাথে বাড়িতে চল বাবা, আমি তোকে সব কিছু বলছি। ভৈরব হরিহরের কথায় রাজি হয়ে হরিহরের সাথে বাড়িতে যায়। তারপর বারান্দায় বসে হরিহর সব ঘটনা খুলে বলে। এবার বলো দাদু ভাই, আমার বাবাকে কে মেরেছে? তোর বাবাকে মধ্য মাঠের তাল গাছে থাকা দুষ্ট আত্মাগুলোতে মেরেছে। কি বলছো কি? হ্যাঁ রে দাদু ভাই, তোর বাবা কালকে গরুর গাড়ি নিয়ে আসবার সময় ওই আত্মাগুলো তোর বাবাকে মেরেছে। আমি ওদের মারতে চাই, তুমি বলো আমি ওদের কিভাবে মারব? ওদের মারা যে খুব কঠিন কাজ, যে সে লোক ওদের মারতে পারে না। ওদের মারতে হলে তন্ত্র সাধনা করে তান্ত্রিক হতে হয় রে দাদু ভাই। ওদের মারবার জন্য যদি আমাকে তাই হতে হয় আমি তাই হব। সে যে অনেক কঠিন পথ রে দাদু ভাই, এত সহজে তান্ত্রিক হওয়া যায় না। ভৈরব কোনো কথা না বলে উঠে হাঁটতে শুরু করে। ভৈরব হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। এসে দেখে তার মা বারান্দায় বসে কান্না করছে। মা, ও মা, তুমি কেঁদো না, চলো ঘরে চলো। তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, চলো ঘরে চলো। হে কি গোয়াল ঘরে গরু দেখছি না, গরু দুটো কোথায় গেল? মালতী গোয়াল ঘরে গরু না দেখতে পেয়ে গরু খোঁজবার জন্য বাড়ি থেকে বের হয়। মালতী হাঁটতে হাঁটতে মাঠের দিকে যায়। মাঠের দিকে যেতেই দেখে মাঠের মধ্যে গরু দুটো দিয়ে একটা লোক জমি চাষ করাচ্ছে। লোকটার মুখ চাদর দিয়ে ঢাকা, এই জন্য মালতী চিনতে পারে না। এ কি আমাদের গরু দিয়ে এই রাতের বেলা কে জমি চাষ করছে? যাই তো গিয়ে দেখি। এই বলে মালতী হাঁটতে হাঁটতে জমির পাশে গিয়ে দাঁড়ায়। হে কি, কে আপনি আর আমাদের গরু দিয়ে জমি চাষ করছেন কেন? মালতীর কথার কোনো জবাব দেয় না। মালতী হাঁটতে হাঁটতে কাছে এগিয়ে যায়। মালতী এগিয়ে যাওয়ার সাথে সাথে লোকটা ঘুরে তাকায়। চলে যা, এখান থেকে চলে যা বলছি। আমাদের গরু দিয়ে জমি চাষ করছেন, আবার আমাকেই চলে যেতে বলছেন? তোর ভালোর জন্য বলছি, তুই আমার কাজে বাধা দিস না। কে কে আপনি? আপনার মুখ থেকে চাদরটা সরান তো। এই বলে মালতী সামনে থাকা লোকটার গায়ে হাত দিতে যায়। এমন সময় হঠাৎ বাতাস শুরু হয়, আর সাথে সাথে লোকটার মুখ থেকে চাদরটা সরে যায়। আর মালতী যা দেখে তা দেখে অনেক ভয় পেয়ে যায়। ধর ছাড়া একটা মানুষ দাঁড়িয়ে আছে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মালতী সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মাথা কাটা লোকটা অট্ট হাসিতে মেতে ওঠে। আত্মার হাসিতে চারিদিক থেকে গাছের পাখিগুলো ভয়ে নিজেদের বাসা ছেড়ে উড়ে চলে যেতে থাকে। পরের দিন সকালে ভৈরব ঘুম থেকে উঠে তার মায়ের কক্ষে যায়, কিন্তু সেখানে গিয়ে ভৈরব মাকে দেখতে পায় না। এ কি, মা কোথায় গেল? ভৈরব মাকে না পেয়ে তার মাকে খুঁজতে বের হয়। ভৈরব হাঁটতে হাঁটতে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় সে মাঠের মধ্যে দেখে বেশ কিছু লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে।
একি ওখানে অত লোক কি করছে? এই বলে ভৈরব হাঁটতে হাঁটতে লোকজনের কাছে এগিয়ে যায়। গিয়ে দেখে তার মা মাটিতে পড়ে আছে। মা, ও মা, তোমার কি হয়েছে মা? কথা বলো না মা, কথা বলো। হায় হায়, এই জিনেদের হাত থেকে কবে যে রক্ষা পাবো কে জানে। মা, তুমিও আমাকে একলা করে চলে গেলে আমি এখন কোথায় থাকবো, কার কাছে থাকবো মা? কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না। ওই জিনেদের যে তোদের পরিবারের উপর নজর পড়েছে। হ্যাঁ, এক এক করে এই গ্রামের সকলকে মেরে ফেলবে ওই জিনগুলোতে। কম তো আর ওঝা কবিরাজ নিয়ে আসা হলো না, কেউ তো মাঠ মধ্যের ওই তাল গাছটা কাটতে পারলো না। এই ধরো ধরো, এই ভৈরবের মায়ের অন্তিম সংস্কার করে আসি। আমি কাউকে ছাড়ব না, কাউকে না। ওই জিনেদের আমি এই গ্রাম থেকে বিদেয় করি ছাড়ব। ভৈরব মায়ের চিতার পাশে দাঁড়িয়ে জিনেদের হত্যার প্রতিজ্ঞা করে সেখান থেকে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে যায়। তারপর একটা গাছের নিচে বসে ধ্যান করতে শুরু করে। প্রতি রাতে একজন একজন করে জিনেরা হত্যা করতে থাকে, আর তাদের লাশ মাঠ মধ্যের তালগাছের পাশে পাওয়া যেত। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। গ্রামের মানুষ জিনেদের অত্যাচারে এক এক করে গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। একি কানাই, বউ বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো কাকা, এই গ্রাম থেকে বহু দূরে চলে যাচ্ছি। এইভাবে গ্রাম ছেড়ে সবাই চলে গেলে তো গ্রামটা মানুষ শূন্য হয়ে পড়বে। তাই বলে তো নিজের প্রাণটা দিতে পারি না। বলি কি কাকা, তুমিও চলো আমাদের সাথে, গ্রামে থেকে নিজের প্রাণটা না দিয়ে আমাদের সাথে চলো। মরতে তো একদিন হবেই বাছা, আর বয়স তো কম হলো না আমার। এই গ্রামে ছোটবেলা থেকে বড় হয়েছি, আর এই গ্রামেই মরতে চাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমরা চললাম। এই বলে কানাই চলে যায়। হরিহর সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। হায় হায় হায়, এভাবে সবাই যদি গ্রাম থেকে চলে যায় তাহলে তো একসময় এই গ্রামে জিনেরাই শুধু বসবাস করবে। এই বলে হরিহর হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যায়। কে কে করা নারে দরজায়? আমি ভৈরব দাদু, দরজা খোলো। ভৈরব দাদু ভাই, তুই? হ্যাঁ আমি, দরজা খোলো। ভৈরবের কথা শুনে হরিহর বিছানা থেকে নেমে দরজা খুলে দেয়। তারপর ভৈরবকে দেখে চমকে ওঠে। এ কি, কে আপনি, আর ভৈরব কোথায়? আমি তোমাদের ভৈরব দাদু ভাই। সত্যি তুমি আমাদের ভৈরব? হ্যাঁ দাদু ভাই, আমি সত্যি ভৈরব। কিন্তু তোর একি অবস্থা হয়েছে, আয় আয় ভেতরে আয়। ভৈরব হরিহরের ঘরের মধ্যে গিয়ে বসে। ভৈরব সব কথা খুলে বলে। সব শুনে হরিহর বলে, অনেক দেরি করে ফেলেছিস দাদু ভাই, এই গ্রামে এখন আর কোনো মানুষ বাস করে না। কি বলছো কি দাদু ভাই? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি, ওই জিনেদের ভয়ে গ্রামের সব মানুষ এই গ্রাম ছেড়ে চলে গেছে। অনেক হয়েছে, আর না। কি করবি তুই? দেখবে আমি কি করব। ঠিক আছে, চলো আমার সাথে। এই বলে ভৈরব উঠে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে তাল গাছটার কাছে যায়। হে কি, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? এখানে যে শয়তান থাকে, আজ থেকে এখানে আর কেউ থাকবে না। এই বলে
ভৈরব তালগাছের নিচে বসে যজ্ঞ করতে শুরু করে। যজ্ঞের আগুন দেখে তালগাছ থেকে বিকট শব্দে কথা ভেসে আসতে থাকে। চলে যা, চলে যা বলছি এখান থেকে, চলে যা। প্রাণে যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা। আয়, আয় আমার সামনে, আয়। আমাদের ডাকিস না, আমরা যদি তোর সামনে আসি তাহলে তোর মৃত্যু নিশ্চিত। ওম জবা কুসুম সন্তাসন, ওম জবা কুসুম সন্তাসন, ও মা কালী কপালিনী, ও মা কালী কপালিনী। ভৈরব মন্ত্র পাঠ করতে থাকে। দেখতে দেখতে ভৈরবের চারপাশে আত্মা এসে ভরে যায় আর কান্নাকাটি করতে থাকে। আমাদের অনেক বড় ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে ভৈরব। ভৈরব চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে থাকে। এইসব দৃশ্য দেখে হরিহর অনেক ভয় পেয়ে যায়। তবুও ভৈরবের পাশে ঠায় দাঁড়িয়ে থাকে। আত্মাগুলো এক এক সময় ভৈরবের বাবা আর মায়ের রূপ ধারণ করে। তারপর ভৈরবকে ডাকতে থাকে। বাবা, ভৈরব বাবা, ওঠ বাবা, দেখ দেখ তোর মা এসেছে। হ্যাঁ রে বাবা, চোখ খুলে দেখ না, আমিও এসেছি। আমার সাথে অভিনয় করে কোনো লাভ নেই, আমি তোদের কাউকে ছাড়ব না। এই বলে ভৈরব আবার মন্ত্র পাঠ করতে শুরু করে। এক সময় যজ্ঞের আগুনের মধ্যে থেকে আগুনের একটা গোলা উঠে তালগাছের দিকে ছুটে যায় আর তালগাছে আগুন লেগে যায়। ছেড়ে দে, ছেড়ে দে আমাদের, আমাদের বাঁচতে দে, দোহাই তোর, দোহাই তোর, আমাদের বাঁচতে দে। আমরা কথা দিচ্ছি, আমরা চলে যাব, অনেক দূরে চলে যাব, আমাদের আমাদের ছেড়ে দে ওরে বাবা। দেখতে দেখতে তালগাছটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভৈরব তার যজ্ঞ ছেড়ে উঠে দাঁড়ায়। আর কোনো ভয় নাই দাদু, আজ থেকে আমাদের গ্রামে আর কোনো জিন আত্মা প্রবেশ করতে পারবে না, আর কোনো ক্ষতিও করতে পারবে না। চল দাদু ভাই, বাড়িতে চল। ভৈরব আর হরিহর তখন বাড়িতে ফিরে যায়। এরপর থেকে আর কোনো আত্মা কেশবপুর গ্রামে আসতে সাহস পেত না। গ্রামের সব সমস্যার সমাধান করতে শুরু করে ভৈরব তান্ত্রিক।